সালামু আলাইকুম, নমস্কার। আপনারা সবাই কেমন আছেন? আপনাদের আশীর্বাদে দোয়ায় আমিও অনেক ভালো আছি। তো যা হোক, আবার একটা গাড়ি নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। তো আপনারা গাড়িটা নিচ্ছে দেখতেই পাচ্ছেন, কত সুন্দর ফ্যান্সি করে গাড়িটা তৈরি করা হয়েছে। তো আসলে অ্যাকচুয়ালি কী বলুন তো, যে আমি বারবারই একটা কথা বলি যে আমার দোকানে আসেন, দেখেন, শোনেন, গাড়ি দেখলে আপনাদের 100% লোড দিলে বা যখন আপনি গাড়ি চালাবেন এত বেশি স্মুথলি চলবে, দেখে শুনে সব কিছু অলমোস্ট আপনাদের এত ভালো লাগবে যে আপনারা মানে কি বলবো মানে ই করতে পারবেন না আর কি। এই গাড়িটা আমার দোকানের থেকে কমসে কম 100 কিলোমিটার দূর যাবে। তো গাড়িটা এই যে দাদা অর্ডার দিয়ে গেছিলো এখান থেকে মোটামুটিও 15-20 দিন আগে অর্ডার দিয়ে গেছিলো দাদা আমার কাছে গাড়িটা। দাদা আমার ইউটিউব চ্যানেল দেখেই এসেছিলো, এসে আমার কাছে অর্ডার দিয়ে গেছিলো। অর্ডার দিয়ে দাদা মাঝে মাঝে একটু আমার কাছে ফোন করে খোঁজখবর নিয়েছিল। খোঁজখবর নিয়ে দাদা বারবার একই কথা বলেছিল যে দাদা গাড়ি আমি দেখবো না, শুনবো না, যেহেতু আপনার বাড়িতে আমার বাড়িটা 100 কিলোমিটার বেশি ডিস্টেন্স। তো আপনার আপনি মোটমোট কথা গাড়িটা আপনি সুন্দর আপনার মনের মতো করে অলমোস্ট করে দেবেন, এটাই হচ্ছে আমার লাস্ট টু ফার্স্ট কথা। তো সবচেয়ে বড় কথা কী বলুন তো, যে গাড়ি আমার মনের মতোই আমি করেছি। দাদা এসছে সকালবেলা আইসক্রিম, আমার দোকানটা বন্ধ আছে, শুক্রবারে দোকান বন্ধ। তো যাই হোক, তারপরে দাদার আমি বললাম দাদা যে তুমি এসো, এসে সকালবেলা আমাকে ফোন করো, আমি বাড়িয়ে আমার গাড়িটা বাড়িয়ে রেখে দিছিলাম। তো গাড়িটা টুকটাক একটু কাজকাম ছিল, সে কাজকামগুলো আমি করে দিয়েছি, করে দিয়ে আমি গাড়িটা ওনাকে এখন ডেলিভারি করবো। এই যে দাদা এসছে, এখনই 107 লোড হবে, 107 যে ছোটো হাতি যে গাড়িগুলো আছে ওই গাড়িগুলো লোড হবে। তো গাড়িগুলো কী বলুন তো দাদা, এত বেশি ফ্যান্সি স্মুথলি গাড়িগুলো চলছে। আমি নিজে গাড়ি সারাদিন গাড়িটা চালিয়েছি, আমার কাছে ছিল, আমি বাড়ি নিয়ে গেছিলাম গাড়িটা, নিয়ে আমি গাড়িটা চালিয়েছি। তো অলমোস্ট গাড়িটা এত মানে স্মুথলি চলছে, আপনাদের বলে বোঝানো যাবে না। দাদা ওনার কলকাতায় দিকে বরফের কাজ আছে, বরফের সবজির মাল টাল টানে। তা আমি বলে দিয়েছিলাম যে দাদা আপনি 1 টন অবধি মাল এতে উঠাই দেবেন, গাড়ি যদি কোনো রকম কোনো ডিস্টার্ব হয় আপনি গাড়ি আমার কাছে রিটার্ন করে দেবেন, গাড়ি ভাড়া সহ, যে গাড়িতে রিটার্ন করবেন সে গাড়ি ভাড়া সহ আপনার টাকা আমি ফুলফিল আপনাকে রিটার্ন করে দেবো। তো যাই হোক, এই অনুযায়ী গাড়িটা মনে করেন করেছি। তো দাদা আমার কাছে যখন গাড়ি ইউটিউব চ্যানেল দেখে আমার কাছে আসে, আসার পরে আমি ওনাকে দেখিয়ে দিই, বলি যে দাদা দেখেন গাড়ি তো আমি করে দেবো, সমস্যা নাই আমার মনের মতো করে। তো জিকে কোম্পানির 1000 ওয়াটের মোটর দিয়েছি, ওই যে কন্ট্রোলারটা অনেক বড় একটা কন্ট্রোলার দিয়েছি, তার তোর বক্স সব সিস্টেম অনেক হাইফাই করা আছে, ব্রেক লাইট, ঠিক আছে, ব্রেক চাপলে যে পিছনে লাইট টাইট জ্বলবে, ইন্ডিকেটার, বাজার, ফ্ল্যাশার, সব কিছু আপনারা জানেন যে প্রথমও দেখেছেন যে আমার দোকানের যে গাড়িগুলো সেই গাড়িগুলো ওরকমই সিস্টেম হয়, অলমোস্ট ব্রেকিং সিস্টেমেতে শুরু করে সব কিছু এত সুন্দর ফ্যান্সি করে করা হয়। তো আমি ইন্ডিকেটারগুলো দেখাবো, বাচ্চা ইন্ডিকেটারগুলো দেলা এই যে দেখেন আপনি সামনে যেমন ইন্ডিকেটারগুলো জ্বলছে, দেখেন এই যে পিছনে ওই দেখেন ইন্ডিকেটার জ্বলছে, ওই যে বাচ্চা এই সাইডে ইন্ডিকেটার ওই দেখেন ওই যে ইন্ডিকেটার জ্বলছে, তেমন সামনেও আপনার জ্বলবে, এই যে দেখেন সামনেও জ্বলছে। বাচ্চা ফগ লাইটগুলো জ্বালা, হেডলাইট অফ করে দে, এই যে ফগ লাইট, এই যে ফগ লাইট, ফগ লাইটটা এত বেশি জোর আছে না রাত্রিবেলায় আপনি বুঝতেই পারবেন না। আর দুটো গাড়িতে হরেন আছে, একটা অ্যাম্বুলেন্সের মতন মিউজিক হরেন আর একটা হচ্ছে বাইকের হরেন, দুটো হরেন, এই যে একটা হরেন আছে আর এই একটা হরেন আছে। আর পিছনে আপনি যখন গাড়িটা ব্যাক গিয়ার দেবেন তখন ব্যাক গিয়ার দিলে গাড়িটায় আপনার একটা মানে মিউজিক বাজবে, ব্যাক গিয়ার দেবে আচ্ছা, এই যে যখন আপনি গাড়িটা ব্যাকে যাবেন ব্যাক গিয়ার দেবেন তখন এরকমই বাজবে বিষয়টা। তো যাই হোক, গাড়ি আসলে কী বলুন তো, গাড়ি অলমোস্ট আমি যখনই ইউটিউবে দিই বা গাড়িগুলো সবাই যখন দেখে, 38 সাইজের একটা অ্যাক্সেল, 1 টন ক্যাপাসিটির বেশি ক্যাপাসিটি নেবে অ্যাক্সেলটা। আর বেয়ারিং দেখি না, দেখেন আমরা বুলাক বেয়ারিং, ওটা 200P 208 বেয়ারিং, বুলাক বেয়ারিং ইউজ করা আছে। আমি প্রতিটা ভিডিওতে আপনাদের একটা জিনিস দেখাই যে টায়ারগুলো আমি সবসময়ের জন্য MRF-এর টায়ারগুলো ইউজ করি, আর এই জাপার বিটগুলো ইউজ করি এই কারণেই যে এই জাপার বিটি গাড়িটা গড়াই বেশি। তো কী বলুন তো, আমাদের গাড়িগুলো যখন মানুষ করে বা দেখে শুনে বোঝে অলমোস্ট চালিয়ে, বলতে নাই কী বলবো মানে এত বেশি আরাম পাই, যে এমন এমন লোক আছে যে একটা গাড়ি করে নেওয়া যাওয়ার পরে সে গাড়ির ব্যবসাই শুরু করে দিয়েছে। তো বর্ধমানে গাড়ি দিয়েছিলাম, গাড়ি দেওয়ার পরে মনে করেন সে গাড়িটা চালিয়েছে, চালিয়ে 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 তার পরবর্তীতে মনে করেন আমার কাছে আরও অনেকগুলো গাড়ি অর্ডার দেয়। উনি অলরেডি মানে এলাকায় গাড়ি অর্ডার ধরে ধরে আমার কাছে নিয়ে আসে, অবশ্যই সে 1500 টাকা প্রফিট নেয় তাদের,
তবুও মনে করেন সে গাড়িটা চালিয়ে এত বেশি আরাম পেয়েছে, লোকেকে বলে যে দেখো গাড়ি তুমি অমুক জায়গাতে অত দূরিতে নিয়ে আসবে, তারপর গাড়ির গ্যারান্টি ওয়ারেন্টি আমিই থাকবো এই প্ল্যানে। তো যাই হোক, যে দাদাটা আমার ইউটিউব দেখে কীভাবে কি আসলো কি না আসলো, দাদার একটু মুখে একটু বিস্তারিত কথাগুলো আপনারা শুনবেন। বাচ্চা বাক্সটা খোল। এই যে বাসার তলায় মানে যখন সিট আপনি বসবেন, এই যে সিটি এটা হেলান্দার সিটির তলায় এত বড় একটা বাক্স আছে, তার ভিতরে আপনি অনেকগুলো মাল, এই যে গাড়ির চার্জার মনে করেন দড়ি ত্রিপল অনেক মাল রাখতে পারবেন। মানে 40 ইঞ্চি ওই সরি গাড়িটা আপনার 30 ইঞ্চি বাক্স, 30x10 একটা বাক্স করা আছে, মানে অনেক বড় একটা বাক্স করা আছে, তার ভিতরে আপনি সব কিছু রাখতে পারবেন। সব কিছু রেখে আবার তালাশাবি তালা মেরে দিতে পারবেন, রাখ ওই যে তালাশাবি সিস্টেম আছে। তো যাই হোক, দাদা কীভাবে কী আসলো কি না আসলে, দাদা এখানে এসো, তুমি দাদার সঙ্গে একটু দাদার মুখে একটু শুনি। হ্যাঁ, আমি দাদার চ্যানেলটা ইউটিউব থেকে দেখেছিলাম, ইউটিউবে দেখে ভিডিও দেখে আমি আর কি দাদার সঙ্গে যোগাযোগ করলাম। তো দাদা আমাকে বললো যে দেখুন দাদা, আমি আমার মতন বানাবো, বানিয়ে দেবো, কথা বলতে হবে না আপনাকে, যদি মানে আপনার পছন্দ না হয় আপনি টাকা ফেরত বলবেন, টাকা ফেরত নিয়ে নেবেন, সে নিয়ে কোনো অসুবিধা নেই। কিন্তু গাড়ি সত্যি খুব ভালো হয়েছে, মানে বলার মতন না, আমার খুব পছন্দ হয়েছে গাড়ি। তো আপনারাও আসুন, দেখুন, এই দাদার সঙ্গে কথা বলুন, কথা বলে বুঝতে পারবেন উনি মনের কথাবার্তাও এমন যে আপনি শান্তি পাবেন আর কি বলবো। তো সবচেয়ে বড় কথা কি, আমি রিকোয়েস্ট করবো আপনাদের কারোর কথা না শুনে ডাইরেক্টলি একবার আসেন, এসে ঘুরে যান, ঘুরে যেয়ে যদি দেখে শুনে পছন্দ না হয় অবভিয়াসলি আপনারা ব্যাক করবেন, ফিরে যাবেন, আমার তাতে কোনো দুঃখ নেই। কিন্তু আমার এখানে আসলে আমার যে কাজ কাম আছে গাড়ি যদি দেখেন অবশ্যই আপনাদের পছন্দ হবে 100%। যেমন দেখেন আমি যে মডেলে ভ্যান, এই যে এটা তো টোটো মডেল, সামনে টোটোর মতো বসার সিট, এই গাড়িটা দাদাকে আমি এখনও দাদা আসার পরে দাদাকে আমি এখনও চালিয়ে নিই, দাদা নিয়ে দাদা এখন চালাবে গাড়িটা, আমি ওখানে চালাকে দেবো। বাচ্চা একটু ব্যাগ গিয়ার দিয়ে ব্যাগে যা, গাড়িটা একটু ব্রেকিং সিস্টেমটা আমি দেখাবো আপনাদের, শুধু এতটুক। বাচ্চা ও অতদূর ব্যাগে যায়, তারপর ব্যাগে আবার সামনে আসবে। ওটা ব্যাগে গেল, ব্যাগে যে মিউজিকটা আমি বললাম বারবার, ওই মিউজিকটা তখন বাজছিল, তারপর দেখেন সামনে আসছে, দেখেন চাকা স্লিপ করে চলে আসলো, কিন্তু দেখতে পাচ্ছেন মানে এত বেশি স্মুথলি ব্রেক, মানে কী বলবো, লরি চার চাকা বা বাইকের ব্রেক এতে ফেল আছে, ঠিক আছে। তো যাই হোক, আপনারা যে যেখানতে এই গাড়ি অর্ডার দেন না কেন, এটা 100% আপনারা মানে মনে এরকম বিশ্বাস রাখেন যে আমার কাছে গাড়ি অর্ডার দিলে আপনাদের গাড়ি সম্পর্কে কোনো কথা বা কোনো কিছু বলা লাগবে না, গাড়ি আমার মতো আমি করে দেবো, করে দেওয়ার পরে আপনারা গাড়ি নিয়ে কোনো প্রকার কোনো ট্রাবল হবে না, এটা আপনি 100% ধরে রাখেন। গাড়ি আপনি ডেলিভারি দেওয়ার পরে আপনাদের কোনো রকম কোনো যদি ডিস্টার্ব থাকে আপনাকে বলবেন, আমি আপনাদের বাড়ি যে হোম সার্ভিস দিয়ে আসবো, ঠিক আছে। তো যাই হোক, আপনারা যে যাই যেখান থেকে যদি নাও আসতে পারেন গাড়ি অর্ডার দেবেন, দেওয়ার পরে দেখেন দেখেন কি হয় কি না হয়, ঠিক আছে। তো সবাই সালাম আলাইকুম নমস্কার, সবাই ভালো থাকেন, আর এই দাদার জন্য একটু আশীর্বাদ করবেন যেন গাড়িটা ভালোভাবে চালাতে পারে উনি, ওনার গাড়িটা যেন ভালোভাবে সব কিছু সার্ভিসটা ভালো দেয়।